ইসলামী ব্যাংক পিসিএল সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার পল্লী প্রকল্পের কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকালে ব্যাংক মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মতিন শেখ। স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প অফিসার ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মোহাম্মদ রেজাউল করিম। পল্লী উন্নয়ন প্রকল্পের বগুড়া জোন অফিসার মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিলাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ নাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন ব্যাংকের অফিসার অপারেশন আমিনুল ইসলাম। পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারদের মধ্যে বক্তব্য রাখেন দারিয়াপুর গ্রামের শিল্পী খাতুন, পোতাজিয়া গ্রামের কহিনুর বেগম, গারাধহ গ্রামের বিলকিস খাতুন। এ সময় বক্তাগণ বলেন ইসলামী ব্যাংক একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে, পাশাপাশি ইসলামী মূল্যবোধের আলোকে জীবন গঠনে ইসলামী ব্যাংক অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। গ্রাহক ইসলামী ব্যাংকের গ্রাহক হতে পেরে আমি গর্বিত, এ কারণে যে বাংলাদেশের মধ্যে ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান যেটা ইসলামী শরীয়ত সম্মত এবং সুদমুক্ত। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর ব্যবসায়ীরা অনায়াসে কোনো রকম ঝামেলা ছাড়াই তাদের লেনদেন সম্পূর্ণ করতে পারে। এখানে ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে গবাদি বিনিয়োগ এবং বিভিন্ন শ্রেণীতে ব্যবসায়ীদের অনেক বড় বড় বাজেটের বিনিয়োগ তারা প্রদান করে থাকে। মোহাম্মদ তাহিদুল ইসলাম, আলমপুর শাখা। এখানে আরডিএস উন্নয়ন প্রকল্প চালু হয়েছে 1997 সাল থেকে, ব্যাংক চলার কিছু পর থেকে এখানে আরডিএস কার্যক্রম চালু হয়েছে। আমাদের এই শাখায় এ পর্যন্ত আমরা যে কার্যক্রম পরিচালনা করছি এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো আরডিএস প্রকল্পটা। আর আরডিএস প্রকল্পে এখানে আমাদের এখানে 12,330 জন সদস্য বর্তমানে এখানে আমাদের এই শাহজাদপুর শাখায় আছে। এরপরে এখানে আমাদের আরো কেন্দ্র আছে, হলো আমাদের 255 কেন্দ্র, গ্রাম 134টা কেন্দ্র গ্রামে আমরা কাজ করি। আপনার একটা কাছ থেকে যে মরিচের ফলন আসবে ওই মরিচ দ্বারা চারজনের ফ্যামিলি প্রতিদিন এমনিতেই হয়ে যাবে, কেনা লাগবে না। তাহলে আমরা যদি 5টা মরিচের কাজ করি এবং মরিচ যদি ভালোভাবে দাঁড়াইতে পারি তাহলে কি আমার সামনে যে মৌসুমে মরিচের দাম বাড়বে ওই সময় আমাদের মরিচ কিনতে হবে, কি মনে হয়? কেনা লাগবে না। তাহলে আমরা এই বিষয়টা দেখতে পারবো, করতে পারবো, কে কে আগ্রহী? সামনের বর্ষায় যখন আমাদের মরিচের দাম বাড়বে আমাদের কারো যেন মরিচ কিনতে না হয়। করুন আরো বড়। আপনার যদি দুইটি গাভি থাকে আর এই দুইটি গাভি যদি ভালোভাবে আপনি যত্ন নিতে পারেন আর দুইটি গাভি থেকে যদি আপনি 25 থেকে 30 লিটার দুধ পান, 25 লিটার যদি দুধ হয়, 25 লিটার দুধের দাম কত? 50 টাকা, তার হলে 1,250 টাকা। একটা গরুর মানে দুইটি গাভি সারাদিনে খাবে কত টাকা? 600 টাকায় খাক বা 700 টাকাও যদি খায় তাহলে আপনার থাকতেছে কত টাকা? 500 টাকা, 500-550 টাকা। মাসে থাকতেছে কত? 15,000 টাকা। তাহলে যদি দুইটি গাভি থাকে, দুইটি গাভি থেকে আপনার আয় কত টাকা হলো মাসে? 15,000 টাকা। সবাই একটু আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম ব্যাংক ইসলামী ব্যাংক এই স্লোগানকে সামনে রেখে তার ধারাবাহিকতায় শাহজাদপুর শাখায় যে কেন্দ্রগুলো চালু করা হয়, চালু করার ক্ষেত্রে ব্যাংক একটা নির্ধারিত নিয়ম করে দিয়েছে। একটা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সেখানে দুইজন প্রতিনিধি থাকবে, একজন হচ্ছে কেন্দ্র প্রধান আর একজন হচ্ছে সহকারী কেন্দ্র প্রধান। তাদের দায়িত্ব কর্তব্য কি সে বিষয়টা নিয়ম এটা বেশ একটা কেন্দ্র লিডার। আমি আমার এই শাখার পক্ষ থেকে দুটি কথা বলতে চাই, সংক্ষেপে আপনারা ধৈর্য স্থিতি ঘটাবেন না। সেটা হলো আমরা আপনাদের আত্মসমাজে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি নির্লজ ভাবে। আমরা আপনাদের মাঝে প্রায় 35 কোটি টাকা বিনিয়োগ বিতরণ করেছি। শাহজাদপুর শাখায় এমনও ব্যাংক আছে মূল ব্যাংক যারা এত টাকা বিনিয়োগ নেই যা আপনাদের মাধ্যমে আমরা করেছি। আপনার পাশে দাঁড়িয়েছি,
রমজান মাসে আপনাদের কাছে অর্থ তহবিল নিয়ে দাঁড়িয়েছে আপনার সন্তানরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে তাদেরকে বৃত্তি দিয়েছে আর এক বোন বললেন যে তাদের সন্তান যখন এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে তখন তাদেরকে শিক্ষা বৃত্তি দিয়েছে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড যখন হয় তখন অসংখ্য পরিবার অসহায় হয়ে গিয়েছিল তার চারটি পরিবারকে ইসলামী ব্যাংক লালন পালন পোষণ করে আপনারা বলেছেন আপনার কেন্দ্রে পার্টি নাই এখানে চেয়ার নাই ওখানে বেঞ্চ নাই আপনার মুনাফার হার যেন কমানো হয় আপনার বাচ্চা মেয়ের বিয়েতে যেন সহযোগিতা করা হয় আপনার যে কথাগুলো বলেছেন সবগুলো কথা আমরা লিখেছি এবং এটা আমরা জেনেছি পরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের সেরা কেন্দ্র লিডার দশজনকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেজাউল করিম প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের 249টি কেন্দ্রের প্রায় 400 জন সদস্য অংশগ্রহণ করেন পরে মোনাজাতের মাধ্যমে 3 ঘণ্টাব্যাপী চলা এই প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয় এম জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক